আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আপনারা অনেকেই আমার কাছে জানতে চান কমেন্ট সেকশনে বা ফোনে যে ভাই, সৌদি আরবের মূল তিনটা শহর ব্যতীত, অর্থাৎ মূল তিনটা এয়ারপোর্ট ব্যতীত অন্য এয়ারপোর্টগুলো থেকে কবে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট যাবে, বা এই অঞ্চলগুলো থেকে কি বর্তমানে কোনো ফ্লাইট বাংলাদেশে যাচ্ছে না? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জানানোর চেষ্টা করব কবে ওই অঞ্চলগুলো মূল তিনটা এয়ারপোর্ট ছাড়া বাকি এয়ারপোর্টগুলো থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট যেতে পারে। সম্ভাব্য সময়টা আপনাদেরকে বলার চেষ্টা করব, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। বর্তমানে তিনটা এয়ারপোর্ট থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট যাচ্ছে, জিদ্দা, রিয়াদ এবং দাম্মাম। তবে জিদ্দা এবং রিয়াদ থেকে বেশিরভাগ ফ্লাইটই যাচ্ছে, দামাম থেকে খুব কম সংখ্যক ফ্লাইট তারা পরিচালনা করছে। তাছাড়া মদিনা থেকে প্রথম প্রথম তারা কয়েকটি ফ্লাইট পরিচালনা করলেও এরপরে কিন্তু কোনো ফ্লাইটই তারা পরিচালনা করছে না। সৌদি এয়ারলাইন্স সপ্তাহে একটা কি দুইটা করে ফ্লাইট পরিচালনা করছে মদিনা থেকে, তবে সংখ্যায় অনেক কম। এখন প্রশ্ন হলো ওই অঞ্চলগুলো থেকে বা ওই এয়ারপোর্টগুলো থেকে, যেমন মদিনা, তায়েব, তাবুক, জিজান, নাজরান, এরপরে আছে আপনার আল কাসিম, আবাহ, খামিস, এই অঞ্চলগুলো থেকে বা এই এয়ারপোর্টগুলো থেকে কবে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট যেতে পারে? আবার অনেকে জিজ্ঞেস করেন যে কেন আমাদের এই অঞ্চলগুলোতে আমরা টিকিট পাচ্ছি না। জিদ্দাতে টিকিট পাওয়া যাচ্ছে, রিয়াদে টিকিট পাওয়া যাচ্ছে, দামামে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যে অঞ্চলগুলো সেগুলোতে আমরা কোনো টিকিট পাচ্ছি না। তবে আমরা কিভাবে এত দূরত্বের রাস্তা সফর করে এসে বাংলাদেশে যাব? দেখুন, এই মুহূর্তে আর কোনো অপশন নেই। অপশন এই তিনটা সিটি, তিনটা এয়ারপোর্ট। আপনি যদি দেশে যেতে চান, আপনি যদি খুব অসুস্থ হন, তবেই আপনি চেষ্টা করুন জিদ্দা, রিয়াদ অথবা দাম্মাম, এই তিনটা শহরের, তিনটা এয়ারপোর্টের যে কোনো একটা এয়ারপোর্ট চুজ করার জন্য আর কোনো অপশন আপনার হাতে নেই। আর আপনার যে অঞ্চল বা আপনি যে এলাকায় থাকেন সেখানে কেন টিকিট পাচ্ছেন না? দেখুন, সেখানের এয়ারপোর্ট বন্ধ হওয়াতে সেখানে টিকিট বিক্রিও তারা বন্ধ করে দিয়েছে। একেবারে যে পাওয়া যাচ্ছে না তা নয়, কিছু কিছু ট্রাভেল এজেন্সিতে কিন্তু তারা টিকিট বিক্রি করছে রিয়াদ, জেদ্দা, দাম্মামের জন্য। যোগাযোগ করলে অবশ্যই আপনি টিকিট পেয়ে যাবেন। সম্ভাব্য সময়গুলো বলছি যে কবে ওখান থেকে আপনার ওইসব অঞ্চলগুলো থেকে ফ্লাইট সার্ভিসেস চালু হতে পারে। দেখুন, আমাদের অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞা হলো 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে আপনার বেশ কিছু এয়ারলাইন্স সৌদি আরব থেকে বিমান পরিচালনা করবে, তার্কিশ, ইমারেটস, এছাড়া আছে আপনার শ্রীলঙ্কান এয়ারলাইন্স, স্পাইসজেট। এ ধরনের এয়ারলাইন্সগুলো যখন সৌদি আরব থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করবে, তখন তারা কম্পিটিশনে পড়ে যাবে কে কার আগে যাত্রী সংগ্রহ করতে পারে, কোন অঞ্চল থেকে খুব তাড়াতাড়ি যাত্রী সংগ্রহ করা যায়। যখন কম্পিটিশন শুরু হয়ে যাবে, তখন অবশ্যই ওইসব অঞ্চল থেকে ফ্লাইট সার্ভিসেস শুরু হয়ে যাবে। তবে এই মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এরপরে বোঝা যাবে সৌদি আরবের অবস্থা কেমন হচ্ছে, কারণ আমাদের অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞাটা উঠলেই আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। অনুরোধ করবো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।